নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্টাডি ফর কম্পিটিটিভ এ আপনাদের সবাইকে স্বাগত। আমি শঙ্কর, আর আজকের এই ভিডিওতে আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ে আলোচনা করব। এটি হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রথম ভাগ। এর আগে হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে ইম্পর্টেন্ট ব্যাটলস নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে। যদি আপনি ওই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেনও ডিসকাস করা হয়েছে, আপনি ওই ভিডিওটিও আই বটন থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল আইকনে ক্লিক করুন। সো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটি হল, নেম দ্য ফার্স্ট পার্সন ও ফার্স্ট থট ফর্মিং এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। অর্থাৎ প্রথম কে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের চিন্তা করেছিলেন। এর আনসারটি হল এম এন রয়। তিনি 1934 সালে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের ভাবনাটি নিয়ে আসেন। নেক্সট, ওএনডি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ফ্রেম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের জাতীয় কংগ্রেস কবে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবিটি জানান। এর উত্তর হল 1935 সালে। নেক্সট কোশ্চেন ইজ, হোয়াট ওয়াজ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ গণপরিষদের টোটাল স্ট্রেংথ কতটুক ছিল। এর উত্তর হল 389 মেম্বার্স। গণপরিষদের টোটাল সিট সংখ্যা ছিল 389। তার মধ্যে ব্রিটিশ ইন্ডিয়া থেকে ছিল 296 মেম্বার্স এবং প্রিন্সলি স্টেট অর্থাৎ দেশীয় রাজ্য থেকে ছিল 93 মেম্বার। এবং আমাদের রাজ্য ত্রিপুরাও একটি প্রিন্সলি স্টেট ছিল। ত্রিপুরা থেকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদে যোগ দিয়েছিলেন গিরিশচন্দ্র গুহ। নেক্সট, হোয়েন ডিড দ্য ফার্স্ট মিটিং অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হেল্ড। অর্থাৎ গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল। এর উত্তর হল 9 ডিসেম্বর 1946। নেক্সট, হু ওয়ার নট প্রেজেন্ট ইন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। গণপরিষদে কে অনুপস্থিত ছিল। এর উত্তর, মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্না। মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্না এরা দুজনেই গণপরিষদে অনুপস্থিত ছিল। নেক্সট, হু ওয়াজ ইলেক্টেড এজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ গণপরিষদে কাকে অল্প সময়ের জন্য সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়। এর উত্তর হল সচ্চিদানন্দ সিনহা। তাকে 9 ডিসেম্বর 1946 অর্থাৎ যেদিন গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, সেদিন তাকে গণপরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় এবং তা ফ্রান্সের নীতি অনুসারে করা হয়েছিল। নেক্সট, হু ওয়াজ ইলেক্টেড এজ দ্য পারমানেন্ট প্রেসিডেন্ট অব দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ গণপরিষদে কে স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। এর উত্তর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ অর্থাৎ যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি, তিনি গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিল। তাছাড়া ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিল এইচ সি মুখার্জি এবং বিটি কৃষ্ণ মাচারি। তারপর, হোবট অবজেক্টিভ রেজলিউশন ইন দ্য অ্যাসেম্বলি অ্যান্ড হোয়েন। কে গণপরিষদে অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিল এবং কখন। এর উত্তর হল, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তিনি 13 ডিসেম্বর 1946 সালে এই রেজলিউশনটি নিয়ে আসেন এবং এই রেজলিউশনকে সংবিধানের ফান্ডামেন্টালস এবং ফিলোসফিও বলা হয়। নেক্সট, হোয়েন ডিড
অবজেক্টিভ রেজুলেশন অ্যাডপ্ট, অর্থাৎ অবজেক্টিভ রেজুলেশনকে কবে গ্রহণ করা হয়েছিল? এর উত্তর 22 জানুয়ারি 1947। নেক্সট, হোয়েন ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রেটিফাইড ইন্ডিয়াস মেম্বারশিপ ইন কমনওয়েলথ, অর্থাৎ কোন পরিষদ কবে কমনওয়েলথে ভারতের মেম্বারশিপ অনুমোদন করেন? এর উত্তর হল মে 1949-এ। কমনওয়েলথ হল ব্রিটিশ শাসনের অধীনে যেসব দেশগুলি উপনিবেশিক হিসাবে ছিল সেসব দেশের একটি সংস্থা। নেক্সট, হোয়েন ডিড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেন? এর উত্তর 22 জুলাই 1947। নেক্সট, হোয়েন ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট দ্য ন্যাশনাল অ্যান্থাম, অর্থাৎ গণপরিষদ দ্বারা কবে ন্যাশনাল অ্যান্থাম গৃহীত হয়? এর উত্তর 24 জানুয়ারি 1950, অর্থাৎ ভারতের সংবিধান কার্যকরী হওয়ার একদিন আগে ন্যাশনাল অ্যান্থাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ গণপরিষদ দ্বারা গৃহীত হয়। নেক্সট, হোয়েন ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট ন্যাশনাল সং বন্দে মাতরম, ন্যাশনাল সং বন্দে মাতরম গণপরিষদ দ্বারা কবে গৃহীত হয়? এর উত্তর 24 জানুয়ারি 1950। নেক্সট, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড হোয়েন, অর্থাৎ কে প্রথম ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং কখন? এর উত্তর হল ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং তিনি 24 জানুয়ারি 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তারপর, হাউ মাচ টাইম ডিড ইট টেক টু ফ্রেম ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান রচনা করতে কত সময় লেগেছিল? এর উত্তর 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন। এখানে আরেকটি বিষয় বলতে হয় যে ন্যাশনাল সং বন্দে মাতরম এই গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে। নেক্সট, ও চেয়ার্ড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হোয়েন ইট মিট অ্যাজ দ্য লেজিসলেটিভ বডি, অর্থাৎ গণপরিষদ যখন আইনসভা রূপ দিত তখন তার প্রতিনিধিত্ব কে করত? এর আনসার জিবি মাবলঙ্কর। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড, অর্থাৎ ভারতের সংবিধান কবে গৃহীত হয়? এর উত্তর, ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা 26 নভেম্বর 1949 সালে গৃহীত হয়। নেক্সট, হোয়েন ডিড ইন্ডিয়ান কনস্টিটিউশন কাম ইন টু ফুল অপারেশন, অর্থাৎ ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা 26 জানুয়ারি 1950 সালে কার্যকরী হয়। ভারতের সংবিধান রচনা শেষ হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, কিন্তু তা কার্যকরী হয় 26 জানুয়ারি 1950 সালে। এর পেছনে একটি ঐতিহাসিক কারণও রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেস এই দিনটিতেই 26 জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজের দাবি করেন এবং এই দিন থেকেই জাতীয় কংগ্রেসের দ্বারা ভারতে স্বাধীনতা উদযাপন করা হয়। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য ড্রাফটিং কমিটি সেট আপ, অর্থাৎ কখন ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল? এর আনসার হল 29 আগস্ট 1947-এ। এই ভারতের সংবিধান রচনা করতে অনেক কমিটি গঠন করা হয়েছে, তার মধ্যে একটি ইম্পর্টেন্ট কমিটি হল ড্রাফটিং কমিটি। এই কমিটির মাধ্যমে ভারতের পুরো সংবিধানের নকশা রচিত হয়। নেক্সট, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি, অর্থাৎ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এর আনসার হল ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটির অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন এন গোপালস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ
সাদউল্লাহ, এন মাধব রাও এবং টি কৃষ্ণমাচারী। নেক্সট, হাউ মেনি পার্টস, আর্টিকলস অ্যান্ড শেডিউলস ওয়ার দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন হোয়েন ইট ওয়াজ অ্যাডপ্টেড, অর্থাৎ ভারতের সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন তার মধ্যে কয়টি পার্ট, আর্টিকলস এবং শেডিউল ছিল? এর উত্তর 22 পার্টস, 395 আর্টিকলস এবং 8টি শেডিউলস। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন, অর্থাৎ বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ লিখিত সংবিধান কোনটি? এর উত্তর হল ইন্ডিয়ান কনস্টিটিউশন। বিশ্বের মধ্যে ভারতের সংবিধান হল সবচেয়ে লিখিত বৃহৎ সংবিধান। বিশ্বের মধ্যে ভারতের সংবিধান হল সবচেয়ে লিখিত বৃহৎ সংবিধান। যদি বলা হয় বিশ্বের ফার্স্ট কনস্টিটিউশন, তাহলে হবে ইউএসএর কনস্টিটিউশন। এবং বিশ্বের প্রথম সংবিধান হল ইউএসএর সংবিধান, এবং বিশ্বের অলিখিত সংবিধান হল ব্রিটেনের সংবিধান। নেক্সট, হু ওয়াজ কনসিডার্ড অ্যাজ দ্য ফাদার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ তাকে ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে গণ্য করা হয়? এর উত্তর হল ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য সিম্বল অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের সিম্বল হিসেবে কি ছিল? এর আনসার হল এলিফ্যান্ট। নেক্সট, হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য কনস্টিটিউশনাল অ্যাডভাইজার টু দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে কাকে নিয়োগ করা হয়? এর আনসার স্যার বি এন রাও। স্যার বি এন রাওকে কনস্টিটিউশনাল অ্যাডভাইজার হিসেবে গণপরিষদে মনোনয়ন করা হয়। নেক্সট, হু ওয়াজ দ্য সেক্রেটারি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদে কে সেক্রেটারি ছিলেন? এর আনসার হল এইচ বি আর আয়েঙ্গার। নেক্সট, হু ওয়াজ দ্য চিফ ড্রাফটসম্যান অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ গণপরিষদের মুখ্য নকশাকার কে ছিলেন? এর আনসার এস এন মুখার্জি। নেক্সট, হোয়াট ইজ নোন অ্যাজ মিনি কনস্টিটিউশন, অর্থাৎ কোনটিকে ভারতের সংবিধানের মিনি কনস্টিটিউশন বলা হয়? এর আনসার হল 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, অর্থাৎ 1976-এ যে 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংবিধান সংশোধন নেওয়া হয়েছিল তাকেই মিনি কনস্টিটিউশন হিসেবে গণ্য করা হয়। নেক্সট, নেম দ্য কান্ট্রিজ ফ্রম হোয়ার সাম পোর্শন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বোরুড, অর্থাৎ সেসব দেশগুলির নাম যেসব দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের কিছু অংশ নেওয়া হয়েছিল। তবে একটা কথা এখানে আমাদেরকে মনে রাখতে হবে, অন্যান্য দেশের সংবিধানের কিছু অংশ হুবহু ভারতের সংবিধানে কিন্তু গৃহীত হয়নি, তা রেকটিফাই করে এবং তা মডিফাই করেই ভারতের সংবিধানে এই অংশগুলিকে স্থান দেওয়া হয়েছিল। সো এই কোশ্চেনের আনসারটি হল ভারতের সংবিধান কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ইউএসএসআর বর্তমানে এটি রাশিয়া, ইউএসএ, ফ্রান্স, সাউথ আফ্রিকা, জাপান এবং বিভিন্ন দেশ থেকে ভারতের সংবিধান বোরো করেছিল। এর মধ্যে কানাডা থেকে বোরো করা হয়েছিল ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, অর্থাৎ সেন্টারের সবচেয়ে প্রাধান্যতা, টু প্রোভাইড রেসিডিয়ারি পাওয়ার্স টু সেন্টার, সুপ্রিম কোর্ট অ্যাডভাইজারি জুরিসডিকশন, এইগুলা কানাডা থেকে বোরো করা হয়েছিল। অস্ট্রেলিয়া থেকে বোরো করা হয়েছিল কনকারেন্ট লিস্ট, 12টি শিডিউলের মধ্যে 7 শিডিউলে 3টি লিস্ট রয়েছে, প্রথমটি ইউনিয়ন লিস্ট, দ্বিতীয়টি স্টেট লিস্ট এবং তৃতীয়টি রয়েছে কনকারেন্ট লিস্ট। এই কনকারেন্ট লিস্টটি অ্যাডপ্ট করা হয়েছে অস্ট্রেলিয়া থেকে, এবং ট্রেড অ্যান্ড কমার্স প্রভিশনটিও অস্ট্রেলিয়া থেকে অ্যাডপ্ট করা হয়েছে। জার্মানি থেকে বোরো করা হয়েছে ইমার্জেন্সি চলাকালীন ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ
মৌলিক অধিকারকে বর্জন করা। ইউএসএসআর, যা বর্তমানে রাশিয়া নামে পরিচিত, তা থেকে বুরু করা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, মৌলিক কর্তব্য এবং প্রিএম্বেলের আইডলস অফ জাস্টিস। ইউএসএ থেকে বুরু করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, জুডিশিয়াল রিভিউ, ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের জাজের বহিষ্কার, প্রিএম্বল, ফাংশনস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট। সাউথ আফ্রিকা থেকে বুরু করা হয়েছে কোনো অ্যামেন্ডমেন্টের জন্য পার্লামেন্টে টু থার্ড মেজরিটি নেওয়া, এবং জাপান থেকে বুরু করা হয়েছে প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। নেক্সট, হাউ মেনি পার্টস, আর্টিকেলস অ্যান্ড শিডিউলস আর দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে ভারতের সংবিধানে কয়টি পার্টস, আর্টিকেলস এবং শিডিউলস রয়েছে? এর উত্তর হল, বর্তমানে ভারতের সংবিধানে 25 পার্টস, 465 আর্টিকেলস এবং 12 শিডিউল রয়েছে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার প্রথম ভাগ এখানেই সমাপ্ত হল। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নিয়ে আরও ভিডিও আপলোড করা হবে। আপনি যদি এই ভিডিওটির পিডিএফ পেতে চান তাহলে আমার সাইটে চলে যেতে পারেন। আমার সাইটের অ্যাড্রেস হল www.studyforcompetitive.weebly.com এবং এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি ইচ্ছে করলে লিঙ্কে ক্লিক করে আমার সাইটে গিয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।